মেয়েদের সাফ ফুটবলের শিরোপা জয়ী মেয়েরা আজ বিশ্রামে কাটাচ্ছেন। গতকাল রাজস্বিক সংবর্ধনার পর ক্লান্তি কাটাতে আজ গণমাধ্যমের সামনে খুব একটা আসেনি তারা। সকালে বাফুফে ভবনে ভিড় করেন সংবাদকর্মীরা। এ সময় কোচ গোলাম রাব্বানি ছোটন ছাড়া আর কেউ কথা বলেননি। এদিকে সাফ চ্যাম্পিয়ন নারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ডলার হারানোর অভিযোগ উঠেছে। গতকাল বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার পাননি। বাংলাদেশি যা প্রায় 2 লাখ টাকা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বন্দরের লাগেজ বেল্ট এলাকা থেকে এই অর্থ খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা খোঁজ নিচ্ছি যে তাদের লাগেজ ভেঙেছে কিনা, চুরি হয়েছে কিনা। হ্যাঁ, আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে জানতে চেয়েছি, ওরা উত্তর দেওয়ার পরে কথা হয়তো বলতে পারেন আমাদের ডাইরেক্টর ফ্লাইট অপারেশন। আসলে কি ঘটেছে সেই সম্পর্কে ওই কনসার্ন ডিপার্টমেন্ট আমাদের রাইট আপটা দিচ্ছে, দেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন।